سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পহেলা বৈশাখ উদযাপন করছেন, তো যাই করেন অসুবিধা নাই, সারাদিন এখন মোটামুটি উপস্থিত, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন ভবিষ্যতে মেরাজুন নবীর এই রাত্রি থেকে শিক্ষা নিয়ে যত আজে বাজে বৈশাখী নাম দিয়ে আমরা যেন এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আপনারা মনে হয় আমার কথা শুনে শুরুতে বেজার হয়ে গেছে, সামনে আরও যা বলবো আরও বেশি বেজার হবে, তাই বেশি বলবো না। তিতা কথা তো খুব কষ্ট হবে শুনতে, অল্প সময়ের ভিতরে তিতা মিটা যা হয় আর কি, এরপরে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিয়ারত করবো। আবার এক্ষেত্রেও দুইটা গ্রুপ আছে, কয় গ্রুপ, কয় গ্রুপ বলেন না, কয় গ্রুপ, দুই গ্রুপ। একটা একটা গ্রুপের কথা হইলে কোনো নামাজও নাই, কোনো রোজাও নাই। আমরা কি এই গ্রুপে না এর বাইরের গ্রুপে? একটু বলেন, দলবাগ করে ফেলতে হবে, জান্নাতি না জাহান্নামি সেটা বুঝতে হবে তো। কারণ শুরুতে আমি এই জন্য বলতেছি, অনেকেই হয়তো মনে মনে ধারণা করতেছেন হুজুরে মনে হয় নামাজ পড়াবে, আমি নামাজ পড়াবো না। কারণ যেই জিনিস নিয়ে সবার মত সম্মতি থাকে না, বিতর্ক সৃষ্টি হয়, আমি সেটা করব না। নফল নামাজ যার যার ইচ্ছা মতো যত রাকাত ইচ্ছা করলে আপনি দুই রাকাতও পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি সারা রাতও নামাজ পড়তে পারবেন, আবার ইচ্ছা না করলে আপনি বাসায়ও চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি আল্লাহর কত কাছে যাবেন। আলহামদুলিল্লাহ وشرفه بغاية قربه مقامه وقاب قوسين أو أدنى والصلاة والسلام على من انكشف عليه سر ما كان وما يكون وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. صلى الله وآله وصحبه صلى الله على سيدنا وآله وصحبه صلى على رسول صلی علی کریمنا و جناتب دکھ بینتا و جنا ہوتے تو کچھ بھی نہ ہوتا جانو ہے وہ جہان کی জানো হে তু জহানো হে সল্লে আলা রসূলেনা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা হাবিবেনা সল্লে আলা মুহাম্মাদিন খৌফ না রাখো تفسیر حاضر و ناظر شاہد و قاسم حاضر و ناظر شاہد و قاسم آیا سراج منیر نبی جی اللہ اگر ہو عرش کی مسند نشین جلو اگر ہو زینت فرش زمین مرحبا یا مرحبا یا
রহমতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে মারহাবা ইয়া لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وخدا نے مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے شہر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شمس و دوحا উপস্থিত আমার ইমানি ভাই বন্ধুগণ আশিকানে রসুল রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা মহান মুনিবের দরবারে সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র এই মহান রজনীতে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আশারের নামাজ জামাতে পড়ার এবং পবিত্র মিরাজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কিছু আলোচনা শুনে বাকি রাতটা এবাদতের মাধ্যমে কাটানোর সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন সামনে তৌফিক দিবেন সে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যাকে কেন্দ্র করে আমাদের আশা বসা শুধু আজকের রাত নয়, কুলকায়নাতে সৃষ্টি এবং আমাদেরকে আল্লাহ পাক যেই নবীর উম্মত বানিয়েছেন, যার কারণে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, যার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজের মতো সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো যাকে কেন্দ্র করে এক কথায় মকসুদে কায়নাত যে নবী, সেই নবীর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে সে মদিনাওয়ালা রসুল মেরাজের দুলহা নবী হায়াতুন নবীর নুরানে কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি যে কদম আরশের মধ্যে লেগে আরশকে দামি বানানো হয়েছে। মোহতরম হাজরিন, আমরা এটা আলোচনার জন্য নই, আমরা মাহফিল ইন্তজাম করেছি সরকারের নূরে নজর পাওয়ার জন্য, কারণ যেই নবীর দয়া না হলে আমাদের দুনিয়াতেও কোনো গতি নাই, কবরেও কোনো গতি নাই, হাসরেও কোনো গতি নাই। সেজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহর নবীর বৈশিষ্ট্য যেরকম আল্লাহ তুলে ধরেছেন, তদ্রূপভাবে নবী যে উম্মতের প্রতি কত দয়ালু, কত রউফ, কত রহিম, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেটা ব্যাখ্যা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মেরাজের আলোচনায় বসেছি, মেরাজ কার একটু জোরে বলেন না, মেরাজ হচ্ছে নবীর। আমাদের মেরাজ আছে,
নাই। মেরাজ নবী, নবীর মোজেজা, অতএব মেরাজ শেষ। মোজেজা যেরকম অন্যান্য নবীরা দেখিয়েছেন সেটা সেখানে শেষ, মেরাজও শেষ, মোজেজাও শেষ। আমাদের কোনো মেরাজ নাই, কি বলেন? আছে। আমার নবী যেরকম কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরেও নবী, আগেও ছিলেন নবী, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবীর সে মেরাজুন নবী যেটা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ কোরআন যেরকম কিয়ামত পর্যন্ত থাকবে, মেরাজও থাকবে, ঠিক না বেঠি? অবাক হচ্ছেন, কোরআন আছে নাই, থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কোরআনের হুকুম থাকবে তো, এরপরে কোনো নবী আসবেন? কিতাব আসবে? শেষ। অন্যান্য নবীদের মেরাজ, আচ্ছা মূসা আলাইহিসসালাম যে মেরাজে গিয়েছিলেন, কোন উম্মতকে কি বলতে পেরেছিলেন, আমি যেরকম মেরাজ করেছি তোমরাও তুর পাহাড়ে গেলে মেরাজ হবে, বলেছিলেন? বলার কোনো সুযোগ আছে? নিজেই গিয়ে বেহুশ হয়ে গেছে, উম্মতরে কি বলবো, ঠিক না বেঠি? নিজে গিয়েই কি হয়ে গেছে, বেহুশ, 40 দিন বেহুশ। এবার আর আল্লাহর নবী কি বলেছেন, আমি মেরাজে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করেছি, রআইতু রব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি, এখন আমি সেটা শেষ করে আসি নাই, আল্লাহকে আমি সেখানেও বলেছি, আল্লাহ তুমি শুধু আমাকেই তো দেখার সুযোগ করে দিয়েছ, আমার বান্দা আমার উম্মতরা তো সে সুযোগ না পেতে পারে, এখন আল্লাহ রে আমি যে এখানে এসেছি শুধুমাত্র তোমার সাথে দিদার করে চলে যাব, সেজন্য আমি আসি নাই, কারণ তুমি আমার কাছে যে কোরআন পাঠাচ্ছ, ওই কোরআনের মধ্যে তুমি একটা কথা বলেছ, হারিসুন আলাইকুম, হারিসুন এই আরবি ভাষা, হিরসুন মানি লোভ, হিরসুন মানে কি লোভ, চিনেন লোভ কি? কারো সম্পদের লোভ, কারো চাকরির লোভ, কারো জায়গা জমির লোভ আছে না নাই? লোভ আছে না? লোভ ছাড়া মানুষ আছে না? সবার ভিতরে একটা না একটা লোভ আছে, তো আমার নবীরও একটা লোভ আছে, সুবহানাল্লাহ বলে কি বলেন, দুনিয়াতে থেকে যাওয়া, এখানে জায়গা সম্পত্তি কিছু জোগাড় করে দিয়ে যাওয়া, কিছুই নাই, তো কিসের লোভ? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠাইলাম মানবীয় সুরত দিয়ে তোমাদের মধ্য হতে, কেমন নবী পাঠাইলাম, সেই নবী আজিজুন আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজিজুন আলাইহি, এই নবী এমন নবী যেই নবী উম্মতের দুঃখ কষ্ট বেদনা সহ্য করতে পারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আনিতুম হারিসুন আলাইকুম, হিরসুন থেকে হারিস, হারিস মানে লুবি, এখানে আমার নবী লুবি এই কথায় শব্দটা এখানে বেমানান দেখা যাচ্ছে, ঠিক না বেটি? এখানে হিরসুন শব্দের অর্থ যদিও লোভ, কিন্তু এখানে বুঝতে হবে দরদি, এখানে কি দরদি, আলাইকুম তোমাদের জন্য, তোমাদের মধ্যে আবার আল্লাহ ক্লাসিফিকেশন করেছে কাদের জন্য, বিল মুমিনিনা যারা মুমিন তাদের জন্য আমার নবী খুব বেশি দরদি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন দরদি, একটু গভীরভাবে খেয়াল করেন, রউফুর রহিম, রউফুর রহিম, আমি জুমায় গতকালকে বলেছিলাম আলোচনা হবে আজকে, রউফ কাকে বলা হয়, রহিম কাকে বলা হয়, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ পাক নিজেও রহিম, আল্লাহ নিজেও রহিম, আল্লাহ নিজেও রউফ, আল্লাহ নিজেও কি রউফ, আল্লাহও রউফ, নবীও রউফ, আল্লাহও রহিম, নবীও রহিম, আল্লাহ স্রষ্টা হিসাবে রউফ, নবী সৃষ্টি হিসাবে রউফ, আল্লাহ স্রষ্টা হিসাবে রহিম আর নবী সৃষ্টি হিসাবে রহিম, আমরা কেউ বলতে পারবো না যে নবী আল্লাহ হয়ে গেছেন, বলতে পারবো? ইমান থাকবে? কিন্তু রউফুর রহিম এই নবীকে এই উপাধি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? তো যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, সেই নবীর মেরাজ কি স্বপ্নে না জাগ্রত অবস্থায়? একটু জোরে বলেন। আমরা কি জাগ্রত থাকতে চাই, এবাদত করে করে রাত কাটাইতে চাই?
জোরে বলেন না, চাই। নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, বেদাত হবে, শিরিক হবে? আমি একটা উদাহরণ দিই, টিভি মিডিয়াতে কি বলছে হয়তো পত্র পত্রিকায়ও দেখেছি, সব মেয়েরাজের মধ্যে নামাজ বলতে কোনো নামাজ আছে না, বলে নাই, বলে রোজা রাখারও কোনো দরকার নাই। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিই। মনে করেন উনি আমাকে বিপদের সময় বিপদ বাদ দেন, আমি রিক্সা থেকে নামছি, গাড়ি থেকে নামছি, উনি গিয়া তাড়াতাড়ি বলেন, হুজুর আমি একটু আপনার সেবা করি। উনি তাড়াতাড়ি কী দিয়ে ফেলেছে, বারাটা দিয়ে দিয়েছে। তো আমার দায়িত্ব কী, আমার দায়িত্ব কী? ওনারে বললাম, ভাই ধন্যবাদ। কি এটা? শুকরিয়া। ধন্যবাদ মানে কি? শুকরিয়া ভাই, আর ওই ভাষায় বললে শুকরিয়া। এখন বলেন, সামান্য ভাড়া দিছে, বেশি কিছু করে নাই, ভাড়া দিছে 150 টাকা দিছে আর কি। তো ভাড়া দেওয়ার পরে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ নিরাকার, আল্লাহর কেউ দেখে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছি, কোনোদিন দেখিনি, শুধুমাত্র যেই নবী দেখেছেন সেই নবীকে যেই রাত্রিতে দেখা দিয়েছেন আল্লাহ, তাহলে সেই নবীর উম্মত আমরা হতে পারলাম, আমাদের শুকরিয়া করার দরকার আছে না নাই? এখন শুকরিয়াটা আপনি কিভাবে করবেন, আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর সাহায্য চাইবা। ওগো আল্লাহ কিভাবে চাইবো? আমার আল্লাহ বলে, এক নম্বরে সবর করা লাগবে, দুই নম্বরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এত বড় মেরাজের মতো নিয়ামত, মেরাজের দুলহা নবীর নিয়ামত পেয়েছি, রউফুর রহিম নবী পেয়েছি, সেজন্য আমরা ওই রাত্রিটাকে স্মরণীয় আর বরণীয় করার জন্য, নাজাতের ওসিলা বানানোর জন্য আমরা নামাজের মাধ্যমে কাটাইতে চাই, ঠিক না ভাই? ঠিক। বেদাতের ফতোয়া দিলে কোনো লাভ হবে? যদি বলে হাদিসে কোরআনে কোথাও নাই, আমি অত্যন্ত আদবের সহিত বলবো, আমি মানি, আমি মানি। তবে কিছু জিনিস আছে উম্মতের বেদনা যে রসুল সহ্য করে নাই। এখন আমি যদি বলি আল্লাহর নবী মেরাজের রাত্রিতে, এই হাদিস কেউ অস্বীকার করতে পারবে না, নবীজি যখন বোরাকে উঠবেন, সিনা সাক করা হলো, তখনও আমার নবী নামাজ পড়েছেন। এখনও তো মেরাজে যান নাই, নামাজ পড়েছেন। এখন যদি প্রশ্ন করি, এই নামাজ যেটা পড়েছেন এটা ফরজ না নফল? জোরে বলেন না। তার মানে আল্লাহর নবী শুরুতেই মেরাজ শুরু করতেছে নামাজ দিয়ে। তাহলে মেরাজ না হলে নামাজই তো পাইলাম না, ঠিক না বেঠি? মেরাজ যদি না হতো নামাজও পাইতাম না, কারণ দুনিয়ার সমস্ত বিধান ফরজ হয়েছে দুনিয়ায়, কিন্তু নামাজ ফরজ হয়েছে লামকানে। তাহলে আল্লাহর নবীর কারণে, মেরাজের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পেলাম, যেই নামাজ আমাদের জন্য মেরাজ, যেই নামাজ আমাদের কি মেরাজ। তাই এরকম নিয়ামত পাওয়ার পরে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাই এই শুকরিয়াটা আমরা নামাজের মাধ্যমে আদায় করতে চাই, রোজা রাখার মাধ্যমে আদায় করতে চাই, ঠিক না বেটি? তো এখানে বেদাত ফতোয়া দিচ্ছ কেন? এমনি মানুষ নামাজ গোয়া দাঁত দাঁড়ে না। আজকের পহলা বৈশাখ মোটামুটি সবাই একটু বেড়াইছেন, কি বলেন? বেড়ান নাই? যাক আলহামদুলিল্লাহ, তার মানে আমার মুসল্লিরা তাহলে লাইনে আসছে, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। ভবিষ্যতেও বেড়ানোর কোনো দরকার নাই, পহলা বৈশাখের নাম দিয়ে ডিসি হিলে আর ফতেঙ্গা সিবিসি যাওয়ার কোনো দরকার, কি বলেন? মাইন্ড করতেছেন নি কোনো? এমনি যান, কোনো সমস্যা নাই, বউ নিয়ে যাইয়েন, বউ নিয়ে যাইয়েন, বেড়াইন, কোনো সমস্যা নেই। ফান্তা ইলিশ খাবেন, কোনো সমস্যা নেই, ঘরে বসে স্ত্রীর জন্য রান্না কর, স্ত্রীর জন্য ভালো ইলিশ মাছ এনে রান্না করতে বলেন, সরষে বাটা দিয়ে রান্না করতে বলেন, সবাই নিজেও খান, পরিবারেরও খাওয়ান, গুণও হবে নি, জোরে বলেন, গুণও হবে না, সব হবে, কী হবে? কিন্তু ওই আফাদেরকে নিয়ে চুল সারি দিয়া ল্যাভেন্ডার স্যাভেন্ডার গালের মধ্যে তিন হাত মাখামাখি করিয়া কুন্ডার পিছনে নিয়ে বাসের মধ্যে দুজন, রিক্সার মধ্যে নাউজুবিল, আমি আমি মসজিদে বলতেছি, মাইন্ড করিয়েন না, কারণ সমাজে চোখ কতক্ষণ ঘুরি রাখবো বলেন, কালো চশমা দিলেও তো দেখা যায়, ঠিক না বে? ঠিক। আরেকজনে বলে যে হুজুরে ভালো করে দেখার জন্য মনে হয় কালো চশমা ইউজ করতেছে,
যেন মানুষ হুজুর রে না দেখে। আমি এই জন্য কালো চশমা ইউজ করি না, আমার মাইন যদি মাইন্ড করে। তো যাই হোক, বলবো পহলা বৈশাখের কোনো দোষ নাই। পহলা বৈশাখের কোনো দোষ দোষ কার? রোজ করবো না কার? আমার। তো এখন আমি আপনি এই সারাদিন অসুবিধা নেই, গেছেন বেড়াইছেন বাজার করছেন, আমি খারাপ কিছু বলি নাই। আবার কালকে জুমার বয়ানের মধ্যে বিভিন্ন গ্রাম এলাকার মসজিদে, ইভেন কি ঢাকাতেও কিছু কিছু মসজিদের বক্তব্য ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, সেখানে ফেসবুকের মধ্যে বক্তার বক্তব্য শুনে আই হারি উনি কি বলেন, বলে যে পয়লা বৈশাখের নাম দিয়ে, মানে পয়লা বৈশাখ যেটা এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ কি হারাম। ওমা, আমি বললাম বছরের প্রথম তারিখ হারাম হইলো কেমনে? তাহলে তো পুরো বছরই হারাম। পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম তারিখ, ঠিক না? ঠিক তো, দিন মাস বছর, আমি জুমাই বলেছি সৃষ্টিকর্তা আল্লাহ, বছর ঘুরে বছর আসবে, দিন ঘুরে দিন আসবে, মাস ঘুরে মাস আসবে। পয়লা বৈশাখের কী দোষ? বছর শুরু হয়েছে। হুজুরকে আমি অত্যন্ত আদবের সহিত বলছি, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু এই যে কঠোর ফতোয়া পহলা বৈশাখ হারাম, এটা কেমন ধরনের কথা হইল? তবে হ্যাঁ, এখানে মজার বিষয় হলো এই পহলা বৈশাখের মধ্যে কিছু হিন্দুদের কিছু কৃষ্টি কালচার রয়েছে, এটা অস্বীকার করার কোনো জোর নাই। এবং আপনারা হয়তো জানেন অনেকেই শিক্ষিত সমাজ, এই দিনে হিন্দুদের কিছু পূজাও রয়েছে পহলা বৈশাখে, আছে না? এই পহলা বৈশাখ নবীর যুগে ছিল, সাহাবির যুগে, তাবির যুগে ছিল না। চালু হয়েছে কখন? সম্রাট আকবরের সময়। তো সম্রাট আকবর আজকে থেকে 500 বছর আগে, 1500 শতাব্দীর তিনি ছিলেন সম্রাট। তো তিনি যে জিনিস চালু করে গিয়েছেন, এটার মধ্যে তিনি করেছেন এক খাতিরে, কারণ ওই হালকাতা আছে না ব্যবসায়ী ভাইয়েরা, হালকাতা আছে না, এখানে কর্ণফুলী মার্কেটের ব্যবসায়ীরা আছেন না, আপনারা কি করেননি এগুলো? হালকাতা করেননি? না, করিয়েন, কোনো সমস্যা নেই। বছরে চূড়ান্ত হিসাব কিতাব মানুষের ক্লায়েন্টকে বা যারা আপনার কাস্টমার তাদেরকে দাওয়া দিয়া বছরের শেষে একটু খাওয়াই, আমি খারাপ বলি না। তৎক্ষণে ও মিলাদ ফরাই কোরআন তেলাওয়াত করাই দোয়ানে, যদিও আমি দেখি নেই কর্ণফুলী মার্কেট, আমার ফাঁসের মার্কেট আমি দেখি নেই এ পর্যন্ত। যাই হোক, ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। এবং ব্যবসায়ী ভাই এবং যারা কাস্টমার রয়েছে দুইজনের মধ্যে আল্লাহ পাক একটা আন্তরিকতা দান করুন। এখন বিষয়টা হচ্ছে হারাম জিনিস কেন করছে? যেমন পহলা বৈশাখের নাম দিয়ে আপনারা আজকে যা দেখেছেন, আপনারা কি কেউ এখানে যারা মসজিদে বসেছেন ভালো মনে করেন? জোরে বলেন, ভালো মনে করেন? যারা ভালো মনে করেন তারা একটু হাত তোলেন। তো তার মানে একটা মুসল্লিও, যারা সরল প্রাণ মুসলমান, তারা কেউ বলবে না যে এই জিনিস জায়েজ আছে। কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা এই কাজ করতে গিয়েছে তারা নিশ্চয়ই কেউ আমার ভাই, কেউ আমার বোন, ঠিক না বেঠিক? আমার খালাতো ভাই, আমার মেয়ে, আমার খালাতো বোন, আমার চাচাতো বোন, আমার জ্যাঠাতো বোন, আমার নিজের মেয়ে, আমার নিজের বোন গিয়েছে কি যায় নাই? নিজের বউকে নিয়ে আমরা অনেকেই প্রদর্শন করতেছি, আল্লাহ এই জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। মেরাজের রাত্রিতে আল্লাহর নবী সেটা দেখে এসেছেন, মনে করেন আমি আপনাদের কাছে কেমন নবী? আল্লাহর আল্লাহ পাক পাঠিয়ে হারিসুন আলাইকুম কেন বলেছেন? এবার একটু গভীরভাবে খেয়াল করুন কেমন নবী আল্লাহ পাঠিয়েছেন। রউফ কাকে বলা হয়? তফসিরে কুরতুবী, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই, তিনি তফসিরে কুরতুবীর মধ্যে 20 খণ্ডের কিতাব আল জামিউল আহকামিল কোরআন, ওই কিতাবের মধ্যে রউফুর রহিমের তফসির করলেন। রউফ বলা হয় ওই জাতকে যেখানে পৃথিবীর কোনো সৃষ্টি গিয়ে উপকার করতে পারবে না, অর্থাৎ সৃষ্টি যাওয়ার কোনো সুযোগ নেই, সেইখানেও যিনি উপকারে আসেন, দয়া করেন, তাকে বলা হয় রউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটু দলিলের দরকার। এরপরে নবী সেখানেও রউফ, কিভাবে রউফ? কবরে যখন যাব, আমাদের কোনো ছেলে মেয়ে আমাদের সাথে যাবে? মা বাবা যাবে? আপনারা কেউ আমি মারা গেলে আমার কবরের সাথে কবরে চলে যাবেন? সর্বোচ্চ বলবো যে তাড়াতাড়ি দিয়ে ফেলেন, মাটি চাপা দেন, একটু সোয়াব পুরাই মাটি দিই, ঠিক না বেটি? ভিতরে কেউ যাবেন? কিন্তু আজকে যার মেয়েরাজ নবীর রাতের মাহফিল আমরা সাজিয়েছি,
সেই নবী কবরে আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? সেখানেও আমার নবী কল্যাণ আর অকল্যাণ করার ক্ষমতা আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক আমার নবীকে রউফুন বলেছে। এবার আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ তুমিও রহিম, তোমার নবীকেও তুমি রহিম বলেছ। রহমান হচ্ছে ব্যাপক, যেমন পৃথিবীর জন্য, বর্তমান সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক রহমান, কিন্তু আখেরাতের সময়ে আল্লাহর সিফত রহিম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর সিফত কি সীমাবদ্ধ হয়? জি না, সীমাবদ্ধ নয়, কিন্তু আল্লাহর প্রত্যেকটা নামের পিছনে একটা একটা হিকমত রয়েছে। রহমান বলা হয় ওনাকে, যিনি তার এবাদত করলেও দেন, এবাদত না করলেও। যেমন কাফের মুশরিক বেদিন, আজকে যারা পহেলা বৈশাখ উপলক্ষে এবাদত করেছে, দোয়া দরুদ পড়িয়েছে, কোরআন তেলাওয়াত করিয়েছে, নামাজে কাটিয়েছে, তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, আর যারা নাসানাসি করেছে তাদেরকেও রিজিক বন্ধ রেখেছে আল্লাহ? জোরে বলেন রেখেছে? রাখে নাই আল্লাহ পাক। সেই জন্য ফরমান না ফরমান, আদব বেআদব, সবাইকে দুনিয়াতে খাওয়ান, সেজন্য আল্লাহর নাম রহমান দয়ালু। কিন্তু কিয়ামতের মাঠের মধ্যে আমার আল্লাহর রহমতটা, রহমানিয়তের সিফতটা তখন স্পেশাল হয়ে যাবে। কিরকম স্পেশাল? সেই দিন কোনো কাফেরের জন্য আল্লাহর দয়া থাকবে না, একমাত্র বিল মুমিনিন, শুধুমাত্র যারা ঈমানদার তাদের জন্যই আল্লাহর রহিম সিফত ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে রহমান আর রহিমের মধ্যে বেশ কম আছে না নেই? ঠিক তদ্রুপ ভাবে আমার নবীকে আল্লাহ বলছেন বিল মুমিনিনা রউফুর রহিম, আমার নবী রহিম। সে কথা বুঝানোর জন্যই আল্লাহ পাক আমার নবীকে মেরাজ দান করেছে। হুজুর কিভাবে রহমান বলা হয়? যদি কোনো কিছু চাওয়া হয়, যদি চাওয়া হয় ইন সুইলা, যদি তার কাছ থেকে কিছু চাওয়া হয়, রহমান কাকে বলে ভালো করে খেয়াল করে, তার কাছে চাওয়া হয় তাহলে আতা, তিনি তা দান করেন, এটার নাম রহমান। এখন রহিমকে রহিম বলা হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী বলছেন রহিম হচ্ছেন উনি, ইল্লাম ইউসআল, যদি তার কাছে চাওয়া না হয়, গদবা, তিনি রাগ করেন। সুবহানাল্লাহ বলেন। রহমান বলা হয় যিনি চাইলে দিয়ে দেন, কিন্তু রহিম বলা হয় না চাইলে যিনি রাগ করেন। আমরা মানুষরা মানুষের কাছে চাইলে খুশি না বেজার? হ্যাঁ, একটু জোরে বলেন না বদান মাই ঘর বিয়ে অবস্থা বেশি খারাপ কিছু দ না, ও তো হই টিয়া বসে তো কেনা অকাল চলের ইয়ে ব্যবসা বাণিজ্য মন্দা ঠিক না বেঠি বলে কি বলে না? তার মানে আমরা সৃষ্টি, আমরা একজন একজনের কাছে চাইলে বেজার হয়ে যায়, কিন্তু আমার নবী এমন সৃষ্টি যেই নবীর কাছে না চাইলে বেজার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন? আমার নবী রহিম, রহিম বলা হয় ওনাকে যার কাছে না চাইলে কি হয়, রাগ করেন। আমার আল্লাহ রহিম, সেজন্য আল্লাহর কাছে বান্দা যত বেশি চাই, আমার আল্লাহ বলছেন, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, 30 পারায়ও আছে, 29 পারায়ও একই হাদিস, বিভিন্ন সনদের রওয়ায়াত এসেছে। আমার আল্লাহ এমন আল্লাহ, ওই বান্দাকেই বেশি পছন্দ করেন যেই বান্দা ভুল করার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে আর বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর থাকার পরেও, বান্দার থাকার পরেও যিনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন ওনাকে বলা হয় রহিম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জসিদরাম তাজিবরিল আমিকা ওয়াসিদরাম বুতদা প্যারে নবী কা সালাত। এবার আসেন, নবী কেমন রহিম একটু খেয়াল করেন। আমরা কোথায় যাইতে চাই, গন্তব্যস্থল কোথায়? জান্নাত বলেন না, কোথায় যাইতে চাই দেখছেন কেউ? জান্নাত দেখছেন? আর জাহান্নামেও কিছু কিছু যাব না কি বলে? সবাই জান্নাতে চলে যাবে? হ্যাঁ, নানারও বাড়ি, আসলে তো নানারও বাড়ি,
বাপের বাড়ি তো কি বাড়ি, ও জোর বলেন না কি বাড়ি, বাপের বাড়ি বলেন না কি বাড়ি, আরে বেগুন ওর বাড়িতে আসে দেরি, এখন কি বলে বাপের বাড়ি আসলে, এটা সুরে বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আমার আদম তুমি আর তোমার বউ দুজনে মিলি জান্নাতে বসবাস করো, তার মানে তোমাদের ঘর হলো জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো বাপের তর্কা পাবো কি পাবো না, পাবো না পাবো, তবে বাবা এই যে আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়ে দেওয়া, সামান্য একটা ভুল করাইয়া মানে নির্দিষ্ট জায়গার মধ্যে একটা ইনস্ট্রাকশন দিয়া রেস্ট্রিকশন সৃষ্টি করে আল্লাহ পাক কায়দা কানুন করে এই পৃথিবীর জমিনে পাঠানো, আবার তওবা কবুল করানো, এটার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ও আমার বান্দারা যারা পেয়ারা নবীর উম্মত আদম সন্তান তোমাদেরকে বলছি, তোমাদের বাবা এবং মায়ের ঠিকানা আসল বাড়ি হচ্ছে জান্নাত, কিন্তু সামান্য ভুল করার কারণে আমি দুনিয়াতে পাঠাইলাম, আবার তওবা করে আবার জান্নাতবাসী বানাইলাম, এখান থেকে আমি তোমাদেরকে শিক্ষা দিয়া দিলাম যে পৃথিবীতে তোমরা যদি আমি আল্লাহর কাছে যদি কোনো ভুল করে থাকো, সরকার মুস্তফার ওসিলা দিয়ে যদি আবার দোয়া করো, আমিও তোমাদের বাবার মতো জান্নাতি বানিয়ে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসাটার মূল উদ্দেশ্য এটাই, আমাদেরকে বাঁচিয়ে দেওয়া। আদম আলাইহিস সালাম ভুল করেছে এটা উনি পায়খানা করার জন্য এখানে আসছে, এই কথা বেয়াদবি, এই কথা কি বেয়াদবি, আমি এটা বিশ্বাস করি না, আমি এটাকে এই কথাটাকে আমি বেয়াদবি শব্দ মনে করি নবীর শানে। মোহতরম হাজরিন, তো আমার বিষয়টা হলো রহিম, তাহলে আমরা কোথায় যাবো, সেটা জোরে বলেন না, দু হাত তুলে বলেন আমরা কোথায় যাবো, আরো জোরে বলেন, নবী গেলেন কোথায়, মেরাজ, কোথায়, জান্নাতের উপর না নিচে, হ্যাঁ জোরে বলেন না, তার মানে জান্নাতও আমার নবীর কদম লেগে ধন্য হয়ে গেছে। আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, ভবিষ্যতে কি হবে সেগুলো অনেক সময় স্বপ্নে দেখি কি দেখি না, অনেক বিপদ আপদ আমরা স্বপ্নের মাধ্যমেও দেখি, আলেম ওলামার কাছে গিয়ে তাবির খুঁজি, এর কথা তো সূরা ইউসুফের মধ্যে অসংখ্যবার এসেছে, তার মানে ভবিষ্যতে অনেক বিপদ আপদ আমরা স্বপ্নে দেখি, কিন্তু আমার রসুল বলছেন আমি রসুল স্বপ্ন নয়, কারণ জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের পরে, ঠিক না ঠিক, জান্নাতে যাব কি যাব না, জাহান্নামে যাব না জান্নাতে যাব, সেটার ফয়সালা হবে কিয়ামতের বিচারের পরে, কিন্তু আমার নবী জান্নাত আর জাহান্নাম দেখে এসেছে এর আগে, ঠিক না ঠিক। গভীরভাবে খেয়াল করুন, কারণ আল্লাহর নবী গেলেন মেরাজে আল্লাহর কাছে, আর আশেক বলতেছে ও গো আল্লাহ তুমি তোমার নবীকে তোমার কাছে নিয়ে গেছো, আমাদের মনের মধ্যেও আকাঙ্ক্ষা আছে ওই নবীকে একবার যেন স্বচক্ষে দেখতে পাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে ঘরে দয়াল নবী আসিবে কবে বল, আমারে ঘরে দয়াল নবী আসিবে কবে বল, ওরে আকাশি বল ওরে বাতাসি বল, আমারে ঘরে দয়াল নবী আসিবে কবে বল, যার চরণ যুগল দুইব বলে, যার চরণ যুগল দুইব বলে তুলেছি নয়নের জল, আমারে ঘরে দয়াল নবী আসবে কবে বল, সালাতু আলা রাসূলুল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না, আরো জোর বলে দেখতে চাই কি চাই না, আমরা আল্লাহ দেখতে পারি নাই, আমার নবীকে যদি দেখি আল্লাহ দেখার স্বাদ পেয়ে যাব, আল্লাহ আমাদের প্রত্যেককে মেরাজে মুস্তফা নসিব করুন, আরো জোরে বলেন মেরাজে মুস্তফা নসিব করুন। মোহতরম হাজিরিন, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহর নবী জান্নাতে গেলেন, জান্নাত দেখেন নাই, জান্নাতের আরাম দেখেন নাই, এখানে জান্নাতের বারান্দার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে পায়চারি করতে দেখছে, কাকে, ইদ্রিস আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে ডাইরেক্ট জান্নাতে মেরাজ হয়েছে ইদ্রিস আলাইহিস সালামে, কোথায় মেরাজ, কোথায় জান্নাতে, কার, ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় তুলে ফেলেছে, হযরত ইউনুস আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোথায়, মাছের বেটে, কোথায়, সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে, কয় আধারের ভিতরে, তিন আধারের ভিতরে, কয় আধারের ভিতরে, হুজুর তিন আধার কেমনে হলো,
সহি বোখারি শরীফের মধ্যে আট পারার মধ্যে হাদিস এটা আছে, তৃতীয় পারার মধ্যে হাদিস এটা আছে। আমার নবী বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাতা ফা ইন্নাহু ইয়ারা রাব্বি ফি বাতুলিল হুত ওয়া আনা রাআইতু রাব্বি ফাওকাল আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে আরশের উপরে যেভাবে দেখেছি ঠিক তদ্রুপ ভাবে আমার বা ইউনুস সমুদ্রের তলদেশে তিন আধারের ভিতরে থেকে আমার আল্লাহকে দেখেছে। তো কেমনে? তার মানে আল্লাহ এখানেও আছে ওখানেও আছে, আছে না নাই? আল্লাহ তার মানে সব জায়গায়। আল্লাহ কোথায়? এখানে যেরকম আছে গায়েবে মসজিদে নাই, ঘরে নাই। এটা যদি না হতো সিদ্দিক আকবরকে তাবুকের যুদ্ধের সময় আমার রসুল যখন জিজ্ঞেস করেছিল সিদ্দিক তুমি ঘরে কি রেখে এসেছো, কিছুই তো দেখতেছি না, সুলার সাইজ আরো পর্যন্ত সব নিয়ে আসছো, ঘরের ফাটা সিরা কাপড় পর্যন্ত নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দামি জিনিস রেখে এসেছি। কি রেখেছো? বলে আমি আমার আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। তাহলে আমরা সেই রসুলের ভালোবাসায় নিজের জীবন কোরবান দিতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার আসেন ইউনুস আলাইহিস সালাম সাগরের তলদেশেও আল্লাহকে দেখতে পায়, উপরে গেলেও আল্লাহকে, তার মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এবার আসেন তিন আধার মানি, এক আধার হলো সমুদ্রের মধ্যে পানির নিচে, আরেক আধার কি যেই মাছের ভেড়ের ভিতরে ঢুকেছে ওই মাছের আরেক মাছে গিলে ফেলেছে, কয় আধার? তিন আধার। সেখানে থেকেও আল্লাহকে দেখেছি কি দেখে নাই? আরো জোরে বলেন, ফোর জি না টু জি? হ্যাঁ, থ্রি জি? কি জি? থ্রি জি। তার মানে কি? মোবাইলের নেটওয়ার্ক এখানে বসেও চলতেছে, বাথরুমে বসেও, কম্বলের নিচেও চলে কি চলে না? ফেসবুকের সেটিং আর ডেটিং সব জায়গায় চলে, ফোর জি চালু। তার মানে এটা মেরাজের একটা অংশ কিন্তু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দেখা আর কেউ আগে দেখে নাই। মোহতরম হাজরিন, এবার আসেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সাথে ওনার জান কবজ করার জন্য আসছে, কিন্তু অন্য এক ইদ্রিস ছিল। এখন ভুলক্রমে আজরাইল আলাইহিস সালাম, এখানে ভুল বলা যাবে না, এটা আল্লাহর একটা হিকমত। তো তিনি বললেন, ভাই আজরাইল, আমি তোমার কাছে একটা আবদার রাখি। বলে যে বলেন, আপনি আল্লাহর নবী বলতে পারবেন? বলে যে আমি জান্নাতে যাবো না, জান্নাত সেটা জানি না, নবী দেখেন টেস্ট করতেছে, আল্লাহ যে জান্নাত বানাইছে আমার জান্নাতটা একটু দেখা দরকার আগে। সুবহানাল্লাহ, বলেন জান্নাত এটা কীরকম জিনিস সেটা আমি একটু দেখতে চাই। তো আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইদ্রিস যা বলছে তুমি সেটা করো, তুমি সেটা করো। বলে যে আল্লাহ তার মানে কি জান্নাত দেখাইতাম? বলে যে হ্যাঁ, উনি যখন দেখতে চাচ্ছে দেখাও। কিন্তু আমার নবী কি জান্নাত দেখতে চেয়েছে? এটা জোরে বলেন, চেয়েছে না? চাইতে যিনি পেয়ে যায় উনি হচ্ছে রউফুর রহিম, আর না চাইলে যিনি রাগ করেন ইনি হচ্ছে রউফুর রহিম। আল্লাহ না চাইলে নবীকে দেন, আর আমরা না চাইলে আমার নবী রাগ করেন। এবার বলেন নবীর কাছে তাহলে শিরিক হইবে কি? বলেন কি চাইবেন নবীর কাছে? আছে যদি কোনো সময় যদি সরকার মুস্তফা যদি দয়া হয়, মদিনাওয়ালা রসুল যদি আমার আপনার ঘরে তশরিফ আনে, আপনারা কি চাইবেন? বলো যে হুজুর কি চাইবো? কি নবীর দেখি যে কি বলবো সেটাও তো ভুলে যাব, ঠিক না? বেটি মাই নজরে করু জানো জিগর কেসা লাগেগা, মাই নজর করু জানো জিগর কেসা লাগেগা, রাখ দো দর সরকার পে সর কেসা লাগেগা, মাই নজর করু জানো জিগর কেসা লাগেগা। এরপর আশেক বলতেছে কত সুন্দর কথা, আমার নবী লামকানের খোদার কাছে গেলেন, কত সুন্দর নবী। আ যায়ে আগর সরকার আগর মেরা কবি ঘর, আমার সরকার যদি কোনো সময় যদি আমার ঘরে চলে আসে, সুবহানাল্লাহ। আ যায়ে সরকার আগর মেরা কবি ঘর, মাই কেসা লাগুঙ্গা মেরা ঘর কেসা লাগেগা। সুবহানাল্লাহ।
আমার এই ভাঙ্গা ঘর আমার নবীর কাছে কেমন লাগবে, যেই নবী জান্নাত জাহান্নাম লামকান আরশো আজিম সব দেখে এসেছে, আমি গুনাগারের আমি গোলামের ঘর কেমন লাগবে আমার নবীর কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলছে আমি অনেক স্বপ্ন দিয়ে আমার নবীর জন্য বিভিন্ন দরুদ শরীফের মাহফিল সাজিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথে রেখেছি, যদি কোনোদিন নবীকে দেখতে পাই আমার রসুলকে বলল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রসুলাল্লাহ আমি এই ফুলের মালা আপনার জন্য গেঁথে রেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটু খেয়াল করেন আমরা শেষের দিকে আসি, কেমন রহিম মেরাজের রাত্রিতে আমার নবী রহিমিয়তের প্রমাণ দিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেলেন, আল্লাহর পারমিশন হলো আজরাইলের প্রতি নিয়ে যাও সায়ের করায় আনো, তার মানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মেরাজ হলো জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ। বলেন মেরাজ কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতে ঢুকলেন, দেখেন আমার নবীর সাথে অন্যান্য নবীর পার্থক্য কোথায়। নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, ঘুরলেন, জান্নাতের এই অপরূপ সৌন্দর্য নিয়ামত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বিমোহিত হয়ে গেলেন। তিনি বললেন আল্লাহু আকবার, এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তখন তিনি সালাকি করলেন, আয় হায় এত সুন্দর নিয়ামত ফেলে ওই দুনিয়ায় আর যাইতে আমি চাই না, সুবহানাল্লাহ। বলেন আমি আর দুনিয়া যাইতে চাই না। গভীরভাবে খেয়াল করেন ইদ্রিস আলাইহিস সালাম তখন জুতাগুলা সেখানে জান্নাতের মধ্যে খুলে রাখি চলি আসছে, কি রাখি চলি আসছে, জুতা, জুতাগুলা জান্নাতের ভিতরে খুলে রেখে চলে আসছে, বের হয়ে আসছে। আজরাইল ইসলাম ডাক দিয়ে, হে আল্লাহর নবী আপনি তো বলেছেন একটু করে ঘুরবেন দেখবেন আবার চলে আসবেন, বলে যে হ্যাঁ ভাই দেখা শেষ, তো বলে যে চলে আসেন, চলে আসছি। বলে যে আজরাইল তোমার ধন্যবাদ, এই নিয়ামত তুমি আমার ছায়ের পরে দেখাই দিছো, আল্লাহ শুকরিয়া আদায় করে কুল করতে পারবো না, তবে ভাই জান্নাত থেকে বেরিয়ে আসছি একটা ভুল করে আসছি। বলে দেখি, বলে যে আমার জুতা রাখি আসছি এখানে, সুবহানাল্লাহ। বলে যে জুতা এখানে তাক কোনো সমস্যা নেই, আপনি চলেন আপনার আবার দুনিয়ায় বাটাইতে হবে। বলে যে না ভাই জুতাগুলো বড় দামি জিনিস, কারণ জান্নাতের জুতা জান্নাতের সাথে লেগেছে, এগুলো দুনিয়া নিয়ে যাইলে আমার লাভ হবে। এখন আমার আল্লাহ কুদরতের মুস্কি হাসি বলে আজরাই আমার ইদ্রিস ছেলে তুমি ঢুকার পারমিশন দাও। ইদ্রিস আলাইহিস সালাম আবার সেখানে জান্নাতের ভিতরে ঢুকে গেল, ঢুকি আর বাইর হয় না, ঢুকে আর বাইর হয় না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিল, হে আল্লাহর নবী আপনি বেরিয়ে আসেন না। বলে ভাই আজরাইল রে, আল্লাহ তো কোরআন শরীফে কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বলেছে যে একবার জান্নাতে ঢুকবে আমার আল্লাহ তারে আর বের করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি তো জান্নাতে ঢুকেছি, আমার আল্লাহর অর্ডার আমার আল্লাহর ফরমান যদি সঠিক হয় কিতাব যদি সত্যি হয় আমার আল্লাহ যদি সত্যি হয় আমি জান্নাতে ঢুকেছি, আমাকে আবার বাইর করবে কেন? এখন আজরাইল আলাইহিস সালাম মহা বেকায় দিয়ে পড়ে গেছে, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কি বলেছেন কি করতেছে তোমার নবী? আমার আল্লাহ বলেছে সেটা তো আমি আগেও জানি কি হবে না হবে, সুবহানাল্লাহ। বলে কিন্তু আমার ইদ্রিসের কথা সত্য, আমার ইদ্রিসের কথা সত্য, যারা একবার জান্নাতে ঢুকবে তারা আর জান্নাত থেকে বের হবেও না করবেও না, ঠিক না বেঠি? কারণ সুখ সারি কেউ দুঃখে যাইতে চায়নি, জোরে বলেন আপনারা চান কেউ? এত নিয়ামত এই জান্নাতের নিয়ামত সারি। সেজন্য বলছি ভাইয়ারা, যারা আজকের নবীর আশেক হয়ে এই মাহফিলে বসেছেন, ওই নবী জান্নাত দেখেছেন সায়ের করেছেন, আজ ইদ্রিস আলাইহিস সালাম আপনারা শুনলে অবাক হবেন এখনো পর্যন্ত জান্নাতের বারান্দার মধ্যে হাঁটাহাঁটির মধ্যে আছে,
কিন্তু কক্ষে এখনো ঢুকতে, যেই কক্ষের সামনে যায় দরজায় করাঘাত করে তখন ফেরেশতার আওয়াজ আসে, এ আল্লাহর নবী এটা আপনার জন্য নয়, এটা ফারুকি আজমের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক দরজায় আঘাত করে বলে এটা আপনার জন্য নয়, এটা বেলালে হাবশির জন্য রেডি করা হয়েছে। সুবহানাল্লাহ। বলে এটা আপনার জন্য নয়, বলে যে এটা কার জন্য, হযরত এটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, এটা কার জন্য, এটা সিদ্দিকা আকবরের জন্য, এটা কার জন্য, এটা হযরত মাওলা আলী শের খোদার জন্য, এটা আব্দুর রহমান বিন আউফের জন্য, এটা অমুকের জন্য, এটা গরিব নামাজের জন্য, ওটা গৌসে পাকের জন্য, এটা বাহাউদ্দিন নকশবন্দের জন্য, এটা শাহী আমানতের জন্য। প্রত্যেকটা কামরা আল্লাহ উম্মতে মুহাম্মদের যারা সত্যিকারের নবী বলি প্রেমিক তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে অলরেডি রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা গুনাহগার না, নবী বলি হতে না পারলেও নবী বলির গোলামি তো করি, ঠিক না? বে ঠিক। সেজন্য বলেছে মেরাজে মুস্তফা দরকার কেন, নবী দরকার কেন, নবী দেখার সুযোগও যদি না হয়, একবার যদি মদিনার মুসাফির যদি হইতে পারেন, রিয়াজুল জান্নাহ নামক যে স্থান রয়েছে সরকারের পাশে, যেই জান্নাতের টুকরা বলেছে আমার রসুল, ওই রিয়াজুল জান্নাহও যদি কোনো গুনাহগার মানুষও যদি হজ কবুল করে সরকারের দরবারে গিয়ে একবার যদি ওই রিয়াজুল জান্নাহ নামাজ পড়ে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তাই দুনিয়ায় থাকতে যদি জান্নাত দেখতে চান, রিয়াজুল জান্নাহ যেতে হবে, ঠিক না? বে ঠিক। মোহতরম হাজরিন, এবার আমার বিষয় হলো, ইদ্রিস আলাইহিস সালাম ডুবলেন কিন্তু আর বের হলো না, কেন? জান্নাতের সৌন্দর্য দেখে, জান্নাতের কি দেখে, সৌন্দর্য দেখে, নিয়ামত দেখে, দুনিয়ার কথা ভুলে গেলেন, উম্মতের কথা ভুলে গেলেন, পরিবার পরিজনের সব কথা ভুলে গেলেন। কিন্তু এই রাত মেরাজের রাত, কেমন নবীর উম্মত আমরা হয়েছি গভীরভাবে খেয়াল করেন। আমরা জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দে জান্নাতবাসী হই, সরকারের গোলামি করে যদি জান্নাতের টিকিটটা পেয়ে যাই, জান্নাতে যখন যাব তখন আল্লাহ পাক প্রতি বৃহস্পতিবার আমাদের জন্য রিজার্ভ ডে রাখবে। ওই বৃহস্পতিবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাদ খুলে দিয়ে ওই জান্নাতীদেরকে নূরের তজল্লি প্রদর্শন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জান্নাতবাসীরা এত নিয়ামত সামনে থাকবে, যখন যেটা চাইবে সেটা রেডি থাকবে, হৌর গিলমান এত নিয়ামত ও জান্নাতবাসীর সামনে থাকবে, যেই না আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার শশীর মতো উম্মতের সামনে ও গোলামের সামনে যখন দেখা দিবে, তখন জান্নাতীরা সমস্ত খাবারের কথা, জান্নাতের আরামের কথা, সুখের কথা, হৌর গিলমানের কথা সব ভুলে যাবে, শুধু আল্লাহকেই দেখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের নিয়ামত দেখে সব ভুলে গেল, আর আমরা যদি জান্নাতি হই জান্নাতির আল্লাহকে দেখার পরে সমস্ত জান্নাত ভুলে যাবে। কিন্তু এমন সরকারের মেরাজের মাহফিলে এসে উপস্থিত হয়েছে যেই নবী জান্নাতও দেখেছে, যেই নবী আরশ আজিম সায়ের করেছে, কুল কায়নাত ভ্রমণ করেছে, লৌহ কলম পেরিয়েছে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে যাইতে যাইতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদানা, শুধু তাই নয় আরো যাইতে যাইতে খোদার কুদরতের সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে, লামকানের খোদাকে দেখেছে, জান্নাতের সৌন্দর্য দেখে জান্নাতীরা আল্লাহ দেখে ভুলে যাবে। আর ইদ্রিস জান্নাতের সুগন্ধ সৌন্দর্য দেখে আর দুনিয়ার কথা ভুলে গেল, কিন্তু আমার নবী জান্নাত দেখেছে, জান্নাতের মালিককেও দেখেছে, এরপরেও বলছে আল্লাহ রে আমার উম্মতের জন্য আমাকে পাঠাই দাও। জোরে বলে কেমন দরদি নবী! আল্লাহ আমি এখানে থাকি যেতে আসি নাই, আমি জান্নাতে বসবাস করার জন্য আসি নাই, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহগার উম্মতের কাছে পাঠাইয়া দাও। সেজন্য সরকারে মুস্তফার রূহ মুবারক যখন কব্জ করা হয়েছে, আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়েছে, তখন ফেরেশতার আসমানবাসীরা সবাই ফরিয়াদ করলো আল্লাহ সেই জাতের রূহটা একটু এখানে রেখে দেন। তখন আল্লাহ পাক আমার নবীর কাছে জিজ্ঞেস করলো, ওগো নবুয়তের রসুল, আমি কি আপনাকে এখানে নিয়ে আসবো নাকি জমিনে রাখবো? বলে যে আল্লাহ রে আমার গুনাহগার উম্মত যেখানে আমি নবীও সেখানে। এমন নবী পেয়েছি। আর সেই নবীর মেরাজ, এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমাদেরকে সারা রাত যেন ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে কাটানোর তৌফিক দান করে। সেই এই জন্যই বলা হয়েছে রউফুর রহিম, যেখানে কেউ স্মরণ করে না সেখানেও নবী আমাদেরকে স্মরণ করেছে, ঠিক না? বেঠিক। কারণ আমরা আল্লাহকে দেখে ভুলে যাব, সব কিছু ভুলে যাব, জান্নাত পর্যন্ত ভুলে যাব,
কিন্তু আমার নবী আল্লাহকে দেখার পরেও আমাদের কথা ভুলে নাই। নিজের জন্য দয়াল নবী একটি বারও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। নিজের জন্য দয়াল নবী একটি বারও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সে তো মদিনা, যে জন হবে আপনার সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার। আল্লাহ পাক আমাদেরকে সে মদিনা দেখার তৌফিক দান করুন, মদিনাওয়ালাকে দেখার তৌফিক দান করুন, কবরে হাশরে মদিনাওয়ালার সুপারিশ নসিব করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আপনাদের নামাজ রয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপারও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে আলোচনা হয়েছে, হ্যাঁ আচ্ছা, নামাজের আসলে এখানে কোনো নির্দিষ্ট নিয়ত করার কোনো দরকার নেই, আপনারা নফল নামাজের নিয়ত করবেন, আরবিতে না জানলে বাংলায় বলবেন। আল্লাহ আমি এই পবিত্র রজনীতে তোমার সন্তুষ্টির জন্য উসল্লিয়া লিল্লাহ নফল নামাজের নিয়ত করছি, আল্লাহ আকবার। অথবা এটা বলতে পারেন বেদাত হবে না, নমায়তু উসল্লিয়া লিল্লাহ তাআলা সলাতু লাইলাতিল মেরাজ। নামাজ মেরাজে আসে, নবীজি যখন বোরাকে উঠবেন তখনও আমার নবী নামাজ পড়েছে, ঠিক না বেঠি? বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানেও কি পড়েছে? নামাজ পড়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিতে 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 যখন নামাজ পড়তে পড়তে যখন সিদরাতুল মুনতাহার কিনারায় গেলেন, সেখানেও আল্লাহর নবী সিজদা দিয়েছেন। এই নামাজ আবার এই ধরনের নামাজ নয়, এটা কেমন নামাজ ছিল সেটা আল্লাহ এবং রসুল জানেন। সেখানেও সিজদা দিয়েছেন এক, এরপরে যখন যাইতে যাইতে সুম্মা দানার মর্যাদায় মকামে পৌঁছে গেলেন, তখন আল্লাহর নবী একটু একটু মানে ইতস্তত বোধ করছেন, শূন্য জায়গা, কিউ নেই, কেউ নেই, কোনো আওয়াজ নেই, ফেরেশতা পর্যন্ত নেই, কোথায় যাচ্ছি? তখনই আল্লাহ পাক ডাক দিলেন, খিফ ইয়া মুহাম্মাদ, ওগো আমার হাবিব আপনি একটু থামুন। সুম্মা দানা মানি নবী যেতে যেতে দানার স্থানে পৌঁছে দেয়, এরপরে বলেছে ফাতা দাল্লা। এখন নবীকে বলছেন, ওগো রসুল আপনার যা আসার এসেছেন, এখন আমি খোদা আপনার কাছে আসতেছি, আমি আপনার কাছে আসতেছি। তার মানে কি? এখান থেকে আমরা একটা শিক্ষা নিলাম, আমরা যদি সরকারে মুস্তফা পর্যন্ত পৌঁছে যাই আল্লাহ আমাদের কাছে চলে আসবে। মেরাজ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, আমরা যদি নবীর স্মরণে নামাজ আদায় করতে পারি, নবীর ভালোবাসায় নামাজ আদায় করতে পারি, তাহলে আমার নবী বলছেন কিয়ামত পর্যন্ত মেরাজ আমার উম্মতের জন্য এই প্রত্যেকটা সিজদা আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। দুই রাকাত করে করে নামাজ পড়বেন, বারো রাকাত এটা বুজুর্গানে দিনে আমল করেছে, এটা কোনো কোরআন হাদিস নয়, এটাও মনে রাখবেন, এটা কোনো কোরআন হাদিসে নেই, এটা বুজুর্গানে দিন আমাদের আকাবিরিন ওলামাই কেরাম বুজুর্গানে দিন আমল করেছে, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, কারণ আমরা কোরআনে একটা দলিল পেয়েছি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো আমাদেরকে সেই পথে রাখিও। তাই আমরা বুজুর্গানে দিনের আমল করি, বারো রাকাত নামাজ পড়লে নামাজ শেষ হয়ে গেছে, এটা শেষ নয়। আপনি এরপরে জিয়ারত করবেন, মাজারে যাবেন, কবরে যাবেন, জিয়ারত করবেন, শোকের বাণী ফেলবেন, যদি গরিব মিসকিনকে দান করতে পারেন সেটাও ভালো হবে, আর মা বাবার সাথে কোনো সময় বেয়াদবি করে থাকলে ক্ষমা চেয়ে নেবেন, কারণ আমার নবী সবচাইতে বেশি যাদেরকে মর্যাদাবান বানিয়েছেন তারা হচ্ছে মা বাবা, ঠিক না বেঠি? মার বেয়াদবি এটা আল্লাহর সহ্য নয়, নবীর সহ্য নয়, মা বাবার সাথে কোনো সময় বেয়াদবি করবেন না। এই নবীর মেরাজের শিক্ষার অনেক শিক্ষা, তো আমি এতটুকু বলবো কোরআন তেলাওয়াত করবেন, আর এই এক রাত ইবাদত করবেন, বাকি আর সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন না, ওইটাই কি মেরাজের শিক্ষা? জোর মানে মেরাজের শিক্ষা এটা। তো যে মানুষ শুক্রিয়া থ্যাংক ইউ বলতে পারে সে মানুষ ওনার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে না? মনে করেন উনি ওই যে বললাম ভাড়ার কথা, ওনাকে আমি থ্যাংক ইউ বলেছি, পথের মধ্যে কোনো এক সময় মাহফিলে গেলাম আগ্রাবাদ, ওনার সাথে আমার দেখা হয়েছে, আমি কি ওনাকে ভুলে যাবো? জোর মানে ভুলে যাবো? দূর থেকে ওনাকে ডাকবো না, মহব্বত আসবে না,
ঠিক তদ্রূপভাবে যদি আপনি মেরাজের রাত্রিতে এই এত নিয়ামত পেয়েছেন, নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে, সেটা যদি আপনি শুকরিয়া আদায় করেন, নফল নামাজ করেন, তাহলে যেই নবী আমাদের জন্য মেরাজ থেকে আমাদের মেরাজ নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজে পরিবারে শান্তি আসবে কি আসবে না? নামাজ যদি আমার অন্তরে স্থান করে নিতে পারে, আমার কলব আলোকিত করতে পারে, তখন আমি পয়লা বৈশাখের নামে আর কোনোদিন ডেটিং আর সেটিংয়ে ঠিক না বে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরতে আমনা শুনতি তি আওয়াজ আতি তি নবী সালাম সালাম للعالمين اول اخر تم ہی ہو قاسم نعمت تم ہی ہو شافیع محشر تم ہی ہو ساقی کوثر تم ہی ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا نبی سلام علیکہ صلوات علیکہ سیدی شفیع المذنبین میرے آقا حشر میں جب پکارنا نفسی نفسی کا ترانا جب کہیں نہ ہو ٹھکانا تب شفاعت سے بچانا نبی صلی اللہ دائم درود نوشے بج میں جنت پہلا مصطفیٰ جان رحمت مائے بج میں اسے پاک غریب نواز اور کل اولیاء کرام چور بیب سر کٹی آقا طیب طاہر صابر شاہ مشکل کشا حاجت روا حضرت چار پیر اولیاء جن کے ہر ہر آدم سنت یا الہی صدقے معراج رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند من تو شدن تو من شدی من تن شدن تو جا شدی
তাকস নগো ইয়াদ বাদ আজি মন্দি গরম তু দি গরি বলাগল হাসনত জমে আল্লাহ পাক আমাদের উপস্থিতি আমাদের এই ভালোবাসা আল্লাহ শাহী দরবারে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মুরব্বিয়ানি কেরামের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর তুমি রহমত নাজিল করো। একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ুন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখি, সময় সুযোগ হলে আর কি, এমনি তো সবার জন্য দোয়া করবে, আমি গুণাগানের জন্য যদি সময় পান একটু দোয়া করি, পারবেন নি? এটাও বলতে পারছি, এটা দোয়া করতে পারবেন? টাকা পয়সা না দিলে নাই, দোয়া তো করতে পারবেন কি বলেন? আবার আপনারা বলেন যে হুজুরা টাকা ছাড়া দোয়া করে না, তো হুজুরদের একটা দোয়া, একটা দোয়া টাকা দিয়ে আপনি কিনতে পারবেন? জোর বলে না পারবেন? তো আপনাদেরকে দরকার হলে হাদিয়া দিব আর কি, একটু ভালো করে দোয়া করিন কি বলেন? বিশেষ করে আজকে রাতে আল্লাহ পাক রব্বুল্লাহ আপনাদের এই উপস্থিতি, এই ঈমানে মহব্বত, আপনাদের এই রুহের দোয়া আল্লাহ পাক আমি গুনাহগারের প্রতি সামেলে হাল করে দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ি ওয়াল মুরসালিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك المقبولين اي الله پاک رب العالمين মহিমান্বিত রজনী আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তুমি মাওলাকে কেউ কোনোদিন সৃষ্টি জগতের স্বচক্ষে দেখার সুযোগ হলো না। মাবুত রব্বুল আলামিন, তুমি নিজেই দয়া করে মায়া করে তোমার হাবিবকে যেই রাতের মধ্যে আল্লাহ নূরানি দুলহা বানিয়ে আল্লাহ পাক জান্নাতি মেহমান বানিয়ে আল্লাহ তোমার দরবারে ডেকে নিয়ে গেলে আল্লাহ, আল্লাহ রে আমরা সেই রাতকে আল্লাহ পাক খুশি হিসেবে উদযাপন করি আল্লাহ, কারণ সেই নবীর গোলাম হওয়ার সুযোগ আমরা পেয়েছি আল্লাহ। ও গোমরিব আল্লাহ আমাদের আজকে মেরাজুর রজনীর আলোচনা, আমাদের নামাজ আল্লাহর সামনে আমরা যতটুকু এবাদত করার সুযোগ তৌফিক তুমি দান করবে, সবগুলো ভুল ত্রুটি মার্জনা করে সরকার মুস্তফা মেরাজের দুলহা নবীর বসিলায় তোমার বারগাহে আকদসে কুদরতের হাত বাড়িয়ে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের আখ মাওলা তাজদারে মদিনা সরোবরে কায়নাত। আল্লাহ যেই নবীকে একবার ঈমানের চক্ষু দিয়া দেখলে, স্বপ্ন দেখলেও আল্লাহ জান্নাত লাজেম হয়ে যায় আল্লাহ, জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ। আল্লাহ সে মদিনাওয়ালা নবী মেরাজের দুলহা নবীর রজায় মুবারকায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবর ফারুকে আজম উসমানে জিন নুরেন মাওলা আলী মুশকিল কুশা হাসনাইনে করিমেন সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম সুহাদাই কেরাম উম্মাহাতুল মুমিনিন তাবেঈন তবে তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহাই কেরাম উদাবাই আজম হুজুর গৌসে পাক গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন মুজাদ্দদ আল ফসানি সানিয়ে ওয়াইসুল করণি আল্লামা আজিজুল হক শের বাংলা দরবারে পৌঁছে দাও আল্লাহ। ওয়াজ আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাসির গুড়ি আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হযরত হাফেজ মুনিরুদ্দিন রহমতুল্লাহ কাজী সিরাজুল মুস্তাফা তোবার দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। গৌসে মাজবন্ডারি আহমদুল্লাহ কবলা কাওয়া ইউসুফ এসানি জামালে মুস্তফা নূরে রহমানি গোলামুর রহমান বাবা ভান্ডারি ওসে গৌসুল আজম দেলাওয়ার সান মিয়া মাজবন্ডারি বিশ্বরে শাহিনশাহ জিয়লক মাজবন্ডারি হযরতে আমিরুল আউলিয়া আমিরুল জামাল মাজবন্ডারি দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। হযরতে চারপীর আউলিয়া রহমাহুমুল্লাহ তাআলা মাজমাইনে দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ।
হযরত ফকির মাওলানা শাহ রহমাতুল্লাহ দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। পৃথিবীর সমস্ত বলে গোস কুতুব আব্দাল মুমিনিন মুমরাত আপন আপন পীর ও মুর্শিদ যারা দুনিয়া থেকে পর্দা করেছে আল্লাহ তাদের মাজারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আমার মদিনা ওয়ালা রসুল জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আল্লাহ কিছু মানুষ দেখেছে যাদের তুমি খুব কষ্টে রেখেছো আল্লাহ। আল্লাহরে কারো জন্য তুমি আল্লাহ জাহান্নামের কূপ রেখেছো আল্লাহ, যেখানে মাবুদ তারা অনেক কষ্টের মধ্যে আছে মাবুদ। তোমার নবী জাহান্নামের এই কাণ্ড দেখে চোখের পানি ছেড়ে দিয়েছিল আল্লাহ। মাবুদ রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, যারা কোলে কাঁধে করে মানুষ করেছে আজকে কবরের মধ্যে টনে টনে মনে মনে বাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, জানি না কার কবরের মধ্যে তুমি কি অবস্থায় রেখেছো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার সন্তান হলেও মাবুদ তুমি যদি আমাদের মা বাবার কবরে আযাব দাও আল্লাহ পাক, আমরা কার কাছে গিয়ে আযাবের জন্য ক্ষমা চাইবো আল্লাহ। আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি আল্লাহ, আজকের নূরানি মাহফিলের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আসাতেজায়ে কেরামের দরবারে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মরহুম মকবুর আকবর আলীর কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মরহুম আলী আকবরের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তাজাম্মুল আলীর কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মরহুম হোসেন মিয়া, খদিজা খাতুন, ফজু মিয়া, এই আল্লাহ ইলিয়াস মিয়া, ইব্রাহিম মিয়া, নজির আহমদ, হাসিনা কানম, আজিয়ানু মিয়া, সৌদাগর ফতেহ বিবি সহ আল্লাহ পাক রব্বুল মরহুম মকবুর সেলিম সহ আল্লাহ আরও যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ সন্তানরা দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। তোমার পেয়ারা নবীর নূর দিয়ে কবরকে মুনাব্বার করে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের তওবা তুমি কবুল করো আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রে তুমি তোমার নবীকে তোমার কাছে নিয়ে গিয়েছো, জান্নাত দেখিয়েছো, জান্নাতের নিয়ামত দেখিয়েছো, তুমি নিজেই তোমার দিদার দিয়েছো, এরপরেও তোমার নবী সেখানে গিয়েও বলেছে উম্মতি উম্মতি আল্লাহ। আল্লাহ এই মেরাজের রাতে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি যে এই নবী আজীবন উম্মতের জন্য কেঁদেছে আল্লাহ, এখনও কাঁদেন আল্লাহ, কিয়ামতের মাঠেও কাঁদবে আল্লাহ। আল্লাহ সে মদিনাওয়ালা নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সে মদিনাওয়ালার গোলামি করার তৌফিক দান করো আল্লাহ। নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করো আল্লাহ। শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করো আল্লাহ। ইহুদি খ্রিস্টানের কালচার থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। যেই কাজ করলে তুমি খুশি, তোমার রসুল খুশি আল্লাহ, আপন আপন মুর্শিদ খুশি হবে আল্লাহ। আমাদেরকে ওই আমল করার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ রে যেই কারণে তুমি রহমত বর্ষণ করবা, যেই কাজ করলে তুমি রহমত দান করবা আল্লাহ, আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করো আল্লাহ। যেই কারণে তোমার আজাব আর গজব আসে আল্লাহ, ওই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে দোয়া চেয়েছে, বিশেষ করে আল্লাহ ভাই মোহাম্মদ সাদাত হোসেন তার মার জন্য দোয়া চেয়েছে, অনেক ভাইয়েরা নিজের মা বাবার জন্য দোয়ার ফরিয়াদ করেছে আল্লাহ। আল্লাহরে এমন সন্তানরা মার জন্য বাবার জন্য দোয়া চাচ্ছে আল্লাহ, সেই সন্তানদের ওসিলাই আজকের মেরাজুর নজনীর ওসিলাই আল্লাহ প্রত্যেকের বিমারকে তুমি শাফায়ে কুল্লি বখশিশ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো আল্লাহ, শারীরিক মানসিক রোগ থেকে হেফাজত করো আল্লাহ। এমন কোন রোগ দিও না যে রোগ দিলে নবীকে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হবে আল্লাহ। এমন কোন রোগ দিও না দাঁড়াইয়া নামাজ পড়তে কষ্ট হবে আল্লাহ। মাবুদরে সুস্থ শরীরে যেন ভাস ভক্ত নামাজ পড়তে পারি আল্লাহ, আমাদেরকে সে ইমানই তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের উপর রহমত দান করো আল্লাহ। আসমানিওয়ালা জমিনিওয়ালা ইহুদি খ্রিস্টানের আগ্রাসন থেকে আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ পাক মেরাজুর রজনীর ফয়জাত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। সারা রাত যেন ইবাদত করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ শুধু আজকে রাতে ইবাদত করবো তা নয়, আল্লাহ পাক জীবনের গুনাহ যেন মাফ করাইতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। মাবুতরে আজকের রাতেও যদি মাফ করে না দাও আল্লাহ রে, তুমি তো আমাদের জন্য এই রাতগুলা তোমার নবীর কারণে বোনাস দিয়েছো আল্লাহ। আল্লাহ মেরাজুর রজনীর উজ্জতের খাতিরে তোমার নবী যেই সময়ে সুম্মা দানা ফাকাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনার মকানের মধ্যে ছিল আল্লাহ, যখন তোমার নবী তোমাকে দেখতেছিল, তুমি তোমার নবীকে দেখতেছিল আল্লাহ, ওই সময়ের ওসিলায় আল্লাহ আমাদেরকে সঠিক সিরাতুল মুস্তাকিমের উপরে থাকার তৌফিক নসিব করো আল্লাহ।
আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নামাজের ওয়াক্ত সিজদা যেন মেরাজ বানাইতে পারে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ হুজুরে কলব নিয়ে মদিনাওয়ালার প্রেম নিয়ে হোসাইনি ঈমান নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মসজিদের যারা খেদমত করে তাদের খেদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ এখানে যারা মুসল্লিরা আমিন আমিন বলছে আল্লাহ, জানি না কার ঘরের মধ্যে মা অসুস্থ সন্তান অসুস্থ আল্লাহ, আল্লাহরে সেই সমস্ত সন্তান মা বাবাকে সেবা নসিব করো আল্লাহ। জানি না কার মনে কি ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ, হয়তো কারো সন্তানের অভাব রয়েছে, কারো দৌলতের অভাব রয়েছে, কারো রুজির অভাব রয়েছে, কারো চাকরির অভাব রয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আপন আপন অভাবকে তুমি মোচন করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো এমন দয়াবান, না চাইলে তুমি রাগ করো আল্লাহ, এমন নবী দিয়েছো সেই নবীও না চাইলে রাগ করে আল্লাহ। আল্লাহ ওই নবীর ইজ্জতের খাতিরে, তোমার রহমানুর রহিমিয়তের ইজ্জতের খাতিরে আল্লাহ পাক যার যে মনের ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ। বারে বারে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ, জিয়ারতে মুস্তফা নসিব করো আল্লাহ, শয়ন স্বপনে মদিনাওয়ালা দেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পাক জীবনে আল্লাহ পাক রোডে ঘাড়ে কুকুর শিয়ালের মতো হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ। যখন ডাক দিবারে মাহবুদ তখন যেন মদিনাওয়ালাকে দেখে দেখে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করে যাইতে পারে সেই তৌফিক দান করিও আল্লাহ। রোজা মুখী নিয়ে শুক্রবারে মৃত্যু নসিব করিও আল্লাহ। আল্লাহ রমজান মাসের মৃত্যু নসিব করিও আল্লাহ। মদিনায় মুনাব্বারার মাটি নসিব করিও আল্লাহ। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, মরণ কালে দেখাই দিও, মরণ কালে মুহাম্মদ রাসূল আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, ওই নামে রুসিলাতে দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। وصلى الله تعالى على النبي الامين وعلى اله وصحبه اجمعين بحق لا اله الا الله محمد رسول الله سلام عليكم।